নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজ মধ্যরাত থেকে গুরুর আশীর্বাদে গুরু পূর্ণিমায় ছয় রাশির ভাগ্য চমকাবে, কিছু শুভ যোগ সৃষ্টি হয়েছে, দুর্লভ কিছু মহাসংযোগ সৃষ্টি হয়েছে এই আষাঢ় মাসের এই গুরু পূর্ণিমার শুভ লগ্নে। দেবাদিদেব মহাদেবের কৃপায় এই ছয় রাশির কপাল খুলবে। কোন এই সৌভাগ্যশালী ছয়টি রাশি আমি এই ভিডিওতে একে একে আপনাদেরকে জানাবো। এবং প্রত্যেকের কাছে আমার একটি অনুরোধ, আপনারা ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় অবশ্যই কমেন্ট করবেন। দেখুন, আপনারা গুরু পূর্ণিমাতে যাদের গুরু সদ্গুরু ধরা নেই, অর্থাৎ আপনি এখনও সদ্গুরু ধরেননি, আদি গুরু তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব। অর্থাৎ আপনি ধরুন কোনো গুরু নেই, কিন্তু আদি গুরু তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব। আপনি মহাদেবের স্বর্ণাপন্ন হন। এই গুরু পূর্ণিমার পর থেকে এই ছয় রাশির লটারি প্রাপ্তি, কর্মক্ষেত্রে উন্নতি, ব্যবসা সমস্ত দিক থেকে কিন্তু ভাগ্য চমকাবে। লিখে রেখে দিন, ডায়েরিতে নোট করে নিন। এই গুরু পূর্ণিমায় এই ছয় রাশি চমৎকার হতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি আমি একে একে আপনাদেরকে জানাবো। ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনুন। 90 বছর পর কিছু শুভ এবং দুর্লভ যোগ সৃষ্টি হয়েছে, যার ফলে এই গুরু পূর্ণিমাতে কপাল খুলবে এই ছয় রাশির আদি গুরু। আদি গুরু হচ্ছে দেবাদিদেব মহাদেব, অর্থাৎ মহাদেবের উপাসনা অবশ্যই করুন। এবং আজ মধ্যরাত থেকে আগামী 7 দিনের মধ্যে কোনো না কোনো দিক থেকে আপনাদের বড় ধরনের শুভ সংবাদ আসতে চলেছে। প্রথম রাশি মকর রাশি। মকর রাশির অর্থনৈতিক সফলতা আপনারা পাবেন এবং ব্যবসা ক্ষেত্রে আপনারা এই সময় লাভ পেতে চলেছেন। এবং ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি, বিদেশ থেকে লাভ। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির এই গুরু পূর্ণিমায় আগামী 7 দিনের মধ্যে আপনাদের চমৎকার হতে চলেছে। যে কোনো বড় দিক থেকে আপনাদের অর্থ আসার সম্ভাবনা রয়েছে, ডেলি ইনকাম বৃদ্ধি করবে, ভাগ্য এবং কর্মক্ষেত্রে আপনারা বিশেষভাবে লাভ পাবেন এবং আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশি চমৎকার হতে চলেছে। এক কথায় আপনাদের ভাগ্য, আপনাদের কর্ম, ডেলি ইনকাম এবং আপনাদের আর্থিক স্থিতি, এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ দিতে চলেছে। আবারও বলছি, প্রত্যেকে ওম নমঃ শিবায় অবশ্যই কমেন্ট করুন। আদি গুরু হচ্ছে দেবাদিদেব মহাদেব। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির বিশেষ করে ধনের জায়গাটা আপনার ভালো হবে। কর্ম, শুভ বিবাহ এবং এমন কিছু টাকা ডুবে গেছে, আটকে গেছে, সেই টাকা আপনাদের পুনরুদ্ধার এই সময় কিন্তু হতে চলেছে।
এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের ভাগ্য ক্ষেত্রে তো বৃদ্ধি হবেই এবং আপনাদের কেরিয়ার ক্ষেত্রে এই সময় কিন্তু লাভ দিতে চলেছে। চাইলেও ভুলতে পারবেন না সিংহ রাশি, আগামী সাত দিন আপনাদের জন্য বড় ধরনের কোনো শুভ সংবাদ অপেক্ষা কিন্তু করছে। ডেলি ইনকাম, ভাগ্য, কেরিয়ার এই সকল থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশি সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির বিশেষভাবে ধনের জায়গা এবং ভাগ্যের জায়গা এই দুটি জায়গা কিন্তু আপনাদের ভালো হতে চলেছে। বৃশ্চিক রাশির আপনি যদি মানুষ হন এবং কেরিয়ার ক্ষেত্রে লাভ আপনাদের হতে চলেছে, মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা এই সকল ক্ষেত্রে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। অর্থাৎ গুরু পূর্ণিমার দিন থেকে দেবাদিদেব মহাদেবের কৃপায় কিছু দুর্লভ সংযোগ, কিছু শুভ যোগে ছয় রাশির ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। আবারও বলছি, প্রত্যেকে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন। নমস্কার।